উপকূলে আঘাত হানার পর শক্তি হারিয়ে দেশের স্থলভাগ অতিক্রম করেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে রাজধানী সহ সারাদেশে ভারী বৃষ্টি ও দমকা বাতাস বইছে প্রবল বৃষ্টি ছড়িয়ে আগামী দুই তিন ঘন্টার মধ্যে রিমাল দুর্বল হয়ে মিয়ানমারের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহা অধি দপ্তর দুপুরনাগাদ ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে বাগেরহাট বরগুনা সাতক্ষীরা ও পটুয়াখালীর কলাপাড়ায় বেড়ি বাঁধ ভেঙে অন্তত গ্রাম প্লাবিত হয়েছে ভেসে গেছে কয়েকশো চিংড়ি ঘের রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকার প্রায় ২৬ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ অফিস ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কক্সবাজার ও পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে